এইচএসসি 2021 তোমরা এইটুকু মাত্র সিলেবাসে, ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, আমার এইটুকু মন যদি ভেঙে যায় কে দায় দিবে, তোর বাবা? এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল একটা পিচ্চির, বেশ ভালো, মানে ভালো লাগছিল। তো আমি তোমাদেরকে বলি, তোমরা যদি এইটুকু সিলেবাসে যদি গোল্ডেন এ প্লাস না পাও, তোমাদের মতন দুর্ভাগা আর এই পৃথিবীতে একটাও নাই। কথা কি বুঝতে পারছো? দেখো তোমাদের মাত্র কয়টা সাবজেক্ট দিছে, তিনটা সাবজেক্ট হাতে দিছে, প্রায় তিন মাস, সরি তিনটা সাবজেক্ট হাতে, তিন মাস সময়, অর্ধেক সিলেবাস, বই যা ছিল সেটার কি অর্ধেক, কথা বুঝো? তিন মাস সময়ের ভিতরে, তিন মাস সময় পেলে কিন্তু 60টা সাবজেক্ট কিন্তু শেষ করা পসিবল। এবং আমি বলতেছি, আমি এসএসসি এইচএসসি যে পাস টাস করছি বা যে রেজাল্টটা করছি, এটা আসলে আমি ওই শেষ তিন মাসে পড়ার ফসল। আর তোমাদের কিন্তু এত দিন সময় পাইছো, তোমরা যদি বলো আমাদের ক্লাস হয়নি হ্যান ত্যান, এগুলো আসলে যারা অটো পাসের জন্য, যারা পাস করতে পারবে না পরীক্ষা দিলে, তাদের কথাবার্তা। হ্যাঁ, তো তোমরা মোহাম্মদ আলী, তোমার বাসাতে বাচ্চা না বিড়ালের সাউন্ড আসতেছে, একটু অডিওটা অফ করো, আমার কথাটা শোনো। যে তোমরা যদি এই অল্প একটু সিলেবাসে যদি এ প্লাস না পাও, তাহলে তোমাদের মতন দুর্ভাগা দুর্ভাগা পৃথিবীতে আর কোনো ব্যাচ কোনোদিন আসেও নি, ভবিষ্যতেও কিন্তু কি আসবে না। এই এই যে সামনে যে দুই মাস টাইম আছে, এই দুই মাস সময়ের ভিতরে তিন সাবজেক্ট যদি তোমরা চাও, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন, ফিনান্স বা মার্কেটিং, যার যেটা আছে, বা ধরো এক্সেট্রা, যার তৃতীয় সাবজেক্ট যার যেটা, হ্যাঁ, তো এইটুকু সিলেবাস নিয়ে যদি তোমরা এ প্লাস না পাও, তাহলে তোমাদের মতন মানে অভাগা ব্যাচ আর কেউ নাই। আমার মনে হয় তোমাদের সবারই গোল্ডেন এ প্লাস পাওয়া উচিত এবং নিজ যোগ্যতাতে পাওয়া উচিত। তোমরা শুধু জাস্ট সামনের যে দুই মাস সময় আছে, এই দুই মাস সময়টা খুব ভালোভাবে কাজে লাগাও, তোমরা অবশ্যই গোল্ডেন এ প্লাস পাবা, আমি বলতেছি। দেখো তোমাদের যদি কেউ বলে যে তোমরা দুই মাস একটু কষ্ট করো, তোমাদেরকে আমি 1 কোটি টাকা দিব, তোমরা কিন্তু কি দুই মাস কষ্ট করবা? কিন্তু তোমার এই 1 কোটি টাকার চাইতে কিন্তু তোমার লাইফে সারা জীবন তোমার একটা সার্টিফিকেট হয়ে থাকবে। 1 কোটি টাকা তোমার থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু এইচএসসি এর সার্টিফিকেট তুমি যতদিন বেঁচে থাকবা ততদিন কিন্তু তুমি মানুষকে বলতে পারবা যে আমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছি। কথা বুঝতে পারছো? তুমি কি কতদিন গোল বলতে পারবা, সারা জীবন বলতে পারবা যে তুমি এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছো? এটা কিন্তু তোমার জীবনের সাথে সারা জীবন তোমার একটা সার্টিফিকেট হয়ে থাকবে। তো এইটা চিন্তা করে তোমরা একটু কষ্ট করে হলেও, দেখো আমরা অনেকেই গেমে বিজি, কেউ প্রেমে বিজি, আমি জানি ইন্টারমিডিয়েটের পোলাপানের লাইফ কিভাবে চলে, এটা আসলে আমি দীর্ঘদিন ধরে তোমাদের বয়সী ছেলে মেয়েদের সাথে মিশতেছি, হ্যাঁ, বা তাদের সাথে নিয়ে কাজ করতেছি, তাদের কাছে তাদের সাথে মেশাটাই আমার কাজ বা পড়ানোটাই আমার কাজ। আমি দেখি যদিও তোমরা আমার কেউ অফলাইনের স্টুডেন্ট না, আমরা তোমাকে কেউ চিনি না, কেউ এখানে আসো যে আমাকে বাস্তবে দেখছো কেউ কোনোদিন, মানে সরাসরি আমাকে কেউ এখানে দেখছো এরকম কিন্তু কেউ দেখোনি, হ্যাঁ, কেউ কিন্তু দেখোনি। তো এই জন্য হয়তো বা আমি তোমাদের ব্যক্তিগত লাইফটা জানি না, কিন্তু আমার কাছে যারা অফলাইনে প্রাইভেট পড়ে তাদের ব্যক্তিগত জীবন দেখে কিন্তু তোমাদের ব্যক্তিগত জীবনটা কেমন সেটা আমি আন্দাজ করতে পারি। তোমাদের ভিতরে ম্যাক্সিমামই কেউ গেম নিয়ে ব্যস্ত, কেউ প্রেম নিয়ে ব্যস্ত, কথা বুঝতে পারছো? কেউ গেম নয় কেউ প্রেম। তো দেখো এই দুইটা মাস, এই দুইটা মাস যদি এই গেম এবং প্রেম এই দুইটা জিনিস থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, তাহলে কিন্তু তোমাদের সারা জীবনের জন্য একটা ভালো একটা সার্টিফিকেট কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তোমার এই গেম কিন্তু ভবিষ্যতে থাকবে না, এবং আমি বলতেছি তোমরা যে প্রেমটা করতেছো, এই প্রেমটাও তোমাদের ভবিষ্যতে থাকবে না। কেন থাকবে না?
দেখো তোমাদেরকে যদি আমি বলি, মেয়েদেরকে যদি বলি, কে কোন ক্লাসে পুতুল খেলা বাদ দিছো, একটু ইশারায় দেখাও, আঙ্গুল দিয়ে দেখাও, কে কত বছর বয়সে পুতুল খেলা বাদ দিছো? ক্লাস 5। ক্লাস 5, ক্লাস 4, আঙ্গুল দিয়ে দেখাও কে কোন ক্লাসে পুতুল খেলা বাদ দিছো। আচ্ছা ছেলেরা আঙ্গুল দিয়ে দেখাও, পিস্তল আর গাড়ি নিয়ে খেলা বাদ দিছো কোন ক্লাসে? আঙ্গুল ছেলেরা দেখাও, হ্যাঁ পিস্তল আর গাড়ি নিয়ে খেলা বাদ দিছো। কিন্তু দেখো এখন কি তোমরা কেউ পুতুল খেলবা বা পিস্তল বা গাড়ি নিয়ে কেউ কি খেলবা? এখন কিন্তু তোমরা খেলবা না। তো ওরকম এখন যাদেরকে তোমার ভালো লাগতেছে, আমি ছেলে মেয়ে উভয়কেই বলতেছি, ইন্টারমিডিয়েট বয়স পর্যন্ত তোমার যে টেস্টটা ছিল, তোমার টেস্টের কিন্তু কি আসবে, অনার্স লাইফে গেলেই তোমার টেস্টের কি চলে আসবে, পরিবর্তন চলে আসবে। তোমার যেমন এখন পুতুল খেলা ভালো লাগতেছে না, তেমনি তোমার অনার্স লাইফে গেলে তোমার টেস্ট পরিবর্তন হয়ে গিয়ে বর্তমানে তোমরা যার সাথে রিলেশনশিপে আছো তাকে কিন্তু তোমাদের আর ভালো লাগবে না, এবং এটাই বাস্তবতা, এটাই 100% ঠিক। তবে পৃথিবীতে 100% না, পৃথিবীতে কোনো কিছু কিন্তু কি 100% না, 100% হইলে তাহলে আমাদের এ প্লাস কিসে হইতো, 80 হইতো নাকি 100 হইতো? 100 কিন্তু এ প্লাস হইতো, এ প্লাস কিন্তু কি 80। তো 80% এর ক্ষেত্রেই তোমরা বর্তমানে যারা গেম নিয়ে পড়ে আছো তোমাদের কিন্তু সামনে গিয়ে আর গেমটা ভালো লাগবে না। যারা প্রেম নিয়ে পড়ে আছো, যার সাথে সম্পর্কে আছো, যার সাথে রিলেশনশিপে আছো, তাকে কিন্তু আর অনার্স লাইফে গিয়ে ভার্সিটি লাইফে তাকে কিন্তু আর ভালো লাগবে না। তখন এটা এই রিলেশনশিপটাকে তোমার মনে হবে একটা জঞ্জাল, যে কোনো ভাবে কেউ বলবা যে বাসায় মেনে নিবে না, হ্যান ত্যান এটা সেটা, হ্যান ত্যান দূরে থাকি হ্যান ত্যান, এগুলো বিভিন্ন বলে এই রিলেশনশিপটাকে তোমরা কি করে ফেলবা, ব্রেকআপ করে ফেলবা। তো এখন কিন্তু তোমাদের মনে হচ্ছে না, এটা ছাড়া আমার লাইফে আর কোনো কিছু নাই, এটাই আমার ধান, এটাই আমার চাল, এটাই জীবন, এটাই মরণ। কিন্তু জাস্ট ভার্সিটি লাইফে গেলেই তোমার কিন্তু টেস্ট কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, এবং বর্তমান যে রিলেশনশিপে আছো সেটা কিন্তু তোমাদের ভালো লাগবে না। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো, তোমরা আমার কথাগুলো এই যে আমি রেকর্ড করে রাখতেছি এবং এটা আমি ইউটিউবে আপলোড দিয়ে রাখবো, এক বছর পরে এসে আমাকে ধরবা যে ভাইয়া আমার ওই ইন্টারমিডিয়েট রিলেশনশিপ তো আমার এক বছর পরে এখনো আছে, এটা এসে আমারে বইল, আমি জানি, এটা আমার বাস্তব জীবন থেকে বলতেছি, আমার বন্ধু বান্ধবের জীবন থেকে বলতেছি, আমার বিগত যারা স্টুডেন্ট আছে, তোমাদের বড় ভাইয়া আপুরা যারা আছে তাদের জীবন থেকে বলতেছি, যে অনেক দেখছি ইন্টারমিডিয়েটে মনে করো যে কলেজের জীবনে একসাথে, মানে কলেজ লাইফে জীবনে, মানে কি বলবো, এক মানে কি বলবো, সব কাজ একসাথে করছে, সেগুলো মনে করো যে এরকম বলছে ভাইয়া দেখেন আমরা ভিন্ন হ্যান ত্যান এরকম বলছে, হ্যাঁ তাদেরকে এখন দেখতেছি যে দুইজন দুই প্রান্তে বসবাস করে। হ্যাঁ তো এগুলো 2 মাসের জন্য, এগুলো ভাইয়া কিচ্ছু না, এগুলো কিন্তু কি কিছুই না, এগুলো জাস্ট আবেগ, তাছাড়া আর কিছুই না। তো এই আবেগটা কিন্তু তোমাদের আর থাকবে না, কিছুদিন পর কিন্তু আবেগটা কেটে যাবে, কিন্তু এই রেজাল্ট কিন্তু তোমার কিন্তু কি সারা জীবন থেকে যাবে, এই গেম এই প্রেম কিন্তু তোমাদের সারা জীবন থাকবে না, কিন্তু এই রেজাল্ট কিন্তু সারা জীবন থেকে যাবে। তো এই রেজাল্টটাকে ভালো করার জন্য সকল ধরনের কি করবা, যা যা ত্যাগ করতে হয় তা তা কি করবা, ত্যাগ করে ফেলবা। আমি কি তোমাদেরকে কষ্ট দিলাম? না স্যার। যারা সম্পর্কে আছো, রিলেশনশিপে যারা আছো বর্তমানে, ডিপ রিলেশনশিপে যারা আছো, তারা হয়তো বলতেছো যে আসছে, এতদিন ধরে আমার ক্লাস 6 থেকে প্রেম করতেছি, 7 বছর ধরে রিলেশনে আছি, ব্রেকআপ হইলো না, ইন্টারে গিয়ে ব্রেকআপ হবে, ইন্টারে দেখো আমার কথার সাথে মিলায় নিও, ওকে কথাটা রেকর্ড করে রাখলাম, ভিডিওতে আজকে আপলোড দিয়ে রাখবো, আমার এক বছর পর আমার কথার সাথে মিলায়ও। তবে আমি বলতেছি না যে ধরো সবার লাইফেই এমনটা হবে, ম্যাক্সিমামের এরকম হবে, ওকে? তো যারা আগের ব্যাচের স্টুডেন্ট তারা বিদায় নাও, তাদেরকে আল্লাহ হাফেজ। তোমরা পরবর্তী 6টা ভিডিও দেখবা, কটা দেখবা?
পরবর্তী 6টা ভিডিও দেখে আগামী কালকেই তোমাদের ক্লাস আছে, আগামী কালকের ভিডিওতেই পরবর্তী 6টা ভিডিও।